আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন পড়ি কয়বার কথা কোন আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক কি না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে মাপ চাই কার কাছে 19 সালে ভুল করলে 20 সালে মাপ চাই কার কাছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে সব সময় 24/7 তওবার দরজা খোলা দুইটা সময় ছাড়া ভালো করে মনে রাখবেন মুখস্থ ঠোঁটস্থ যেন থাকে দুইটার সময় তওবা কবুল হয় না চিৎকার করে বলেন কয় সময় দুই সময় এক হলো বাদাল গরগরা গরগরানি যখন আসে মালাকুল মাউত যখন চলে আসে মালাকুল মাউতরে যখন দেখে ফেলবেন তখন তওবা কবুল হবে নাকি কথা কোন ফেরাউনের নাম শুনছেন ওরে যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইয়া পানি খাওয়াইতে লাগলো পানি খাইতে খাইতে পেটটা হইছে এত বড় আর পানি খাইতে পারেন এরপর হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন কোরআনের আয়াত আনামিনাল হাত তুলে কয় আমি মুসলমান ফেরাউন বলে মুসলমান আমরা যেমন কই কথা কও ফেরাউন হাত তুলে কয় আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় টাইম ইজ আপ দেরি করছস অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরাউন তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বলল সময় নাই সময় শেষ কারণ মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই অনেক দাওয়াত দিল যাকাত দে কারণ কে যাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসা আলাইহিস সালাম বললে তাহলে আযাবের অপেক্ষা কর আযাব চলে আসলো আল্লাহ বলেন মুসা সেফ জোনে যাও সরো এখনি আযাব ফাখাসাফনা বিহি ও বিদারিহিল আরদ পুরো ফাইয়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারুনকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারুন দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয় মুসা আমার সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আল্লাহর আমারে খালি বাসা সাসা আপন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা তওবা কিন্তু আর কবুল হয় এই হলো একটা নাম্বার টু বাদা তুলুই শামস মিন মাগরিবিহা প্রতিদিন চান্দলাতে সূর্য কোন দিক দিয়ে ওঠে কথা কয় না পূর্ব দিকে কেমতের আগ দিয়ে সূর্য আর পূর্ব দিকে উঠবে না পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার আগ মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে লয়ে একসাথে জামাতে ঢুকমু একা ঝুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলারে জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমারে চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমারে চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন ওয়াসওয়াসা দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে এসে আমার বান্দা ক্ষমা চাবে আমি মাফ করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ মাফ করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ভুল করেছো তওবা করো মাফ করবে কে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাঁদলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহরে বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাবো বলো ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি আল্লাহ বললেন ও আদম তোমারে কিছু কালেমা শিখাইয়া দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব আল্লাহ শিখাইয়া দিলেন ও আদম দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এটা শিখাইতেছিল আল্লাহ আল্লাহ আমি জুলুম করেছি অন্যায় করেছি ভুল করেছি পাপ করেছি তুমি যদি ক্ষমা না করো ক্ষমা করার কেউ নাই ঠিক কি না আমরাও পাপ করলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই পাঁচটা শর্ত সাপেক্ষে আমাদের তওবা কবুল করবে কে তওবা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে তওবা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল ইকরা একনলেজমেন্ট
You have to give the acknowledgement that you are the greatest sinner on earth. আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় পাপী। এক নম্বর শর্ত, আপনি বলেন যে আল্লাহ আমার চেয়ে বড় পাপী নাই, আকাশের নিচে জমিনের উপরে আমি সবচেয়ে বড় পাপী, এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই, ঠিক কিনা? এক নম্বরে পাপের ঘোষণা দেন, দুই নম্বরে আন্নাদাম, নাদাম মানে রিপেন্টেন্স, ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ হ্যাভ ডান, আপনাকে অনুতপ্ত হতে হবে, চোখের পানি ছাড়তে হবে, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাদান, আমি পিশাচ, আমারে মাফ করে দাও, তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন। দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন, তিন নম্বরে স্টপ, যেই পাপ করতেছিলেন ওইটা থামান, স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, যেটা করতেছিলেন আগে থামান, আপনি সুদ খাইছেন, অনুশোচনা আসলো, মাফও চাইতেছেন আবার শুধু খাইতেছেন, হবে? আপনি ঘুষ খেয়েছেন, তওবা শুরু করলেন আবার ঘুষও খেয়ে যাচ্ছেন, হবে? থামেন, স্টপ, তিনটা গেল। চার নাম্বার, টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান, ঘৃণা করতে হবে, যে পাপটা করেছেন মন থেকে ওই পাপটাকে ঘৃণা করতে হবে। পাঁচ নাম্বার শর্ত হচ্ছে, টু ডিটারমাইন দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন অ্যাগেইন ইন ইউর লাইফ, আল্লাহর ওয়াদা দেন, কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারত পক্ষে এই পাপ জীবনেও করব না, চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে আপনি শিকার যান, তারপরে আপনি অনুতপ্ত হবেন, যে পাপ করেছেন থামিয়ে দিবেন, পাপটারে মন থেকে ঘৃণা করবেন, আর আল্লাহরে ওয়াদা দিবেন আল্লাহ আর করব না। এই পাঁচটা শর্তের আলোকে তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, সব গুনাহ মাফ করতে পারে কে? তওবা করবেন তো, রাজি আছেন? কবে করবেন? এই মুহূর্তে তওবা করলাম, এই মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে তওবা করার জন্য হুজুর লাগে, কথা কন, পিশা হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, হাফেজ সাহেব লাগে না? হাফেজ সাহেব, ইমাম সাহেব, এদের ছাড়া নাকি তওবা হয় না? না, এটা ভুয়া কথা। আপনি অনুতপ্ত হন, আপনি চোখের পানি ছাড়েন, আপনি আপনার রবরে বলেন, ক্ষমা করে দিবে কে? ইমাম সাহেব আসতে হবে শর্ত না, পীর সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তওবা পড়তে হবে শর্ত না, আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান, ক্ষমা করবে কে? আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ, আওয়াজ করে সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আর জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। বিশ্ব নবী বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, সব সময় ইস্তিগফারের সাথে যে লেগে থাকবে রব্বুল আলামিন তারে পাঁচটা জিনিস দিবে, কয়টা? কথা কন আরো জোরে, সবাই বলেন কয়টা? নাম্বার ওয়ান, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে? আমাদের তো কোনো বিপদ নাই না? আছে, কত বিপদ, হ্যাঁ, রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে, যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি, বজ্রপাত পড়তে পারে না, ঠেড়া বইয়েরা মানুষ নাই, আছে না নাই? এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে? যদি আপনি ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকেন, কিসের সাথে কথা বলেন? ইস্তেগফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে, বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে? দুই নাম্বার, আমিন কুল্লি হাম্মিন ফরাজা, যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে? আমাদের তো টেনশন মেনশন নাই না? আছে, লাইফ নিয়ে টেনশন, বাঁচার টেনশন, মরার টেনশন, ক্যারিয়ারের টেনশন, রাস্তাঘাটে যানজট, এটার টেনশন, পুলিশের দৌড়ানি, র‍্যাবের দৌড়ানি, বাড়ির ভাড়া, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের লেখাপড়া, কত টেনশন, এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে? তিন নম্বরে, ওয়ার সুখু মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না, সুবহানাল্লাহ পড়েন। চার নম্বরে, সবসময় ইস্তেগফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না। মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যতক্ষণ আমার বান্দা আমার কাছে ইস্তেগফার করতে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না, যতক্ষণ ইস্তেগফার করবেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না। চারটা গেল। পাঁচ নাম্বার, বারবার ইস্তেগফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে, দোয়া করা মাত্র কবুল করে নিবে কে? মুস্তাজাবুদ দাওয়া, বুঝেন তো?
মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেগফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয়